তেঁতুলিয়া জামে মসজিদ, খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ বা তেঁতুলিয়া শাহী মসজিদ নামেও পরিচিত। 18 শতকে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন এই মসজিদটি। মসজিদটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত। খান বাহাদুর মৌলবী কাজী সালামতুল্লাহ খান তেঁতুলিয়ার জমিদার কাজী পরিবারের বংশধর। সালাম মঞ্জিল নামে একটি জমিদার প্রাসাদও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। প্রাসাদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। মসজিদটি মুঘল স্থাপত্য নিদর্শন অনুকরণে নির্মাণ করা হয়েছিল। দেখতে অনেকটা টিপু সুলতানের বংশধরদের আমলে তৈরিকৃত বিভিন্ন স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। মসজিদে প্রবেশের জন্য আছে 9 ফিট উঁচু এবং 4 ফুট প্রস্থের 7টি দরজা, 12টি পিলারের উপর চুন সুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদের ছাদে 6টি গম্বুজ এবং 20টি সুউচ্চ মিনার রয়েছে। 1982 সালে সিংহ দরজা বা প্রধান তোরণ ধ্বংসপ্রাপ্ত হয়, যা সালাম মঞ্জিলের প্রবেশ পথ ছিল। এই তোরণ দিয়ে প্রবেশের সময় ভ্রমণকারী সবুজের সমারোহ অবলোকন করতে পারত। সে সময় এক বা একাধিক বারান্দার কোণার কক্ষ ছিল, যেখানে পালকি রাখা হতো। মধ্য 19 শতকে বাংলার একটি প্রত্যন্ত গ্রামে এ ধরনের দ্বিস্তম্ভ বিশিষ্ট স্থাপনা খুবই বিরল ছিল। তেঁতুলিয়া জামে মসজিদের ভেতর ও বাইরে মিলিয়ে 5 শতাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। 1987 সাল থেকে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তেঁতুলিয়ার জামে মসজিদটি রক্ষণাবেক্ষণ করে চলেছে।